মানুষের বুকের দিকে অন্যজন তাকালে নাকি এলেম চলে যায়, এটা সত্য কিনা? এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা, অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা, এ বিষয়ে কিছু বলেন। এরপরে প্রশ্ন হলো, মাজারে কি কোনো ইবাদত আছে, যাকাত হিসাব করে ভেঙে ভেঙে দেওয়া যাবে কিনা? যদি কোনো ইমাম তাকবীরে তাহরিমের পর সানা না পড়ে কেরাত শুরু করে ওই ইমামের পিছনে নামাজ পড়া কতটা যুক্তিসঙ্গত? এরপরে প্রশ্ন হলো, ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি, এখন কি করব? পিতামাতা মারা গেলে ফুফুদের হক দিতে হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, নামাজ কাজা হলে কাজা নামাজ কোন সময় আদায় করা উচিত, যেমন ফজর নামাজ কাজা হলে জোহরের জামাতের আগে আগ মুহূর্তে পড়া যাবে কিনা বা পরে পড়া যাবে কিনা? আমরা বাবা মা হুজুর স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে, এগুলো ইসলামের বিধান কি? ও আমার বাবা মা। এরপরে প্রশ্ন হলো, মৃত্যুর পর সকল মুসলিম তার শাস্তি পাওয়ার পর জান্নাতে যাবে, এটা ঠিক কিনা? নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা, মুক্তাদি শেষ করার আগে যদি ইমাম সালাম ফিরিয়ে ফেলেন তাহলে মুক্তাদির করণীয় কি? ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে ফেলছে, আপনি এখনও দোয়া মাসুরা পড়তে পারেন নাই, দুরুদ শরীফ মাত্র পড়ছেন, তাহলে সালাম ফিরিয়ে ফেলান। দুরুদ শরীফের শেষের দিকে আসেন, তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরিয়ে ফেলেন, অসুবিধা নেই। দুরুদ একটা পড়ছেন, ইমাম একেবারে 5G গতিতে নামাজ পড়তেছে, আপনার সুযোগই দেয় নাই, আপনি বেচারা মাত্র প্রথম দুরুদ পড়ছেন, ইব্রাহিমের একটা পাঠ পড়ছেন, আর একটা এখন পড়তে পারেন, আল্লাহ সাল্লাহ আল্লাহ শেষ করছেন, সালাম ফিরিয়ে ফেলার নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ। ইমাম সালাম ফিরাবে, তারপর আপনি শেষ করে তারপর সালাম ফিরাবেন, অনেক বেশি যদি দেরি করেন তাহলে সেটা আপনার জন্য উচিত হবে না। কমপক্ষে আত্তাহিয়াতটা আপনি শেষ করবেন, দুরুদ যেটুকু পারেন পড়ে এরপরে সালাম ফিরে ফেললেন, অথবা আত্তাহিয়াতটা শেষ করলেন, বাকি যদি পড়তে নাও পারেন, ইমাম সালাম ফিরে ফেলছেন, আপনি সালাম ফিরে ফেলেন, আর যদি শেষের দিকে থাকেন তো তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরে ফেলবেন, তাতেও নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, মৃত্যুর পর সকল মুসলিম তার শাস্তি পাওয়ার পর জান্নাতে যাবে, এটা ঠিক কি না? ভাই, এটা আহলে সুন্নাল জামাতের প্রসিদ্ধ এবং সর্বজন স্বীকৃত, গৃহীত, গ্রহণযোগ্য বিশ্বাস এবং আকিদা, যে যার ভিতরে ইমান আছে, এই ব্যক্তি যদি গুনাহে লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়, কবিরা গুনাহ করে, কোনো খারাপ কাজ করে, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের শাস্তি দেওয়ার পর তাকে কোনো না কোনো সময়, যেহেতু ইমান আছে, জান্নাতে দিবে ইনশা আল্লাহ। এর সপক্ষে কোরআন কারিমের বিভিন্ন আয়াত থেকে আমরা দলিল দেখতে পাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যা আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন। অতএব একজন কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, আল্লাহ চাইলে তাকে মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না? তাকে আল্লাহ তাআলা চাইলে সামান্য শাস্তি হলে এরপরে মাফ করলেন, অথবা শাস্তি ছাড়া মাফ করলেন, এই পুরো ইখতিয়ার আল্লাহর আছে, আয়াত সেটা বলতেছে। এবং কোরআনে কারিমে আল্লাহর রহমান আরো বলেছেন, ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আযাব দিবেন, যাকে ইচ্ছা তাকে কি করবেন, রহম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে আসছে, তিনি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার শাফাআত এবং সুপারিশ হবে কবিরা গুনায় লিপ্ত হওয়া মানুষ যারা আমার উম্মতের আছে তাদের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। তো কবিরা গুনায় লিপ্ত হওয়া মানুষ তারা জীবনে জাহান্নাম থেকে আর বের হবে না, এরকম যদি হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশের কি অর্থ? সহিহ বুখারীর একটি হাদিস আছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষটার বিবরণ কি হবে। এ হাদিস থেকেও বোঝা যায় জাহান্নামে যাওয়ার পরেও যদি ইমান থাকে একসময় সে জান্নাতে ফিরে আসবে ইনশা আল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআন কারিমের কিছু আয়াতের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, মানুষকে বিভ্রান্ত করে এবং বলে যে একবার কেউ জাহান্নামে গেলে, কবিরা গুনাহে লিপ্ত হলে সে কাফের এবং সে চিরকাল জাহান্নামে থাকবে, কাফেরের মতো হয়ে যায়, সে কাফের বলতে কাফেরের মতো হয়ে যায় এবং সে চিরকাল জাহান্নামে থাকবে, মুরতাকিবে কাবিরা মুখাল্লাদ ফিন্নার, চিরকাল জাহান্নামে থাকবে, এই কথা তারা বলেন। এরকম কথা যারা বলেন এরা বিভ্রান্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে স্বীকার করে মানে, এটা কখনো তাদের বিশ্বাস নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের বিভ্রান্তির বেড়াজাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বাবা মা হুজুর স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে, এগুলো ইসলামের বিধান কি? ও আমার বাবা মা। অনেক বাবা মা সন্তানকে বলে, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইদা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চাইতে আরও একটু বাড়াইয়া বলবা, সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়াইয়া দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন,
সালাম যদি হয় পাঁ ধরে সালাম করা, তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব? তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দিলে সালামের জবাব দেওয়া কিরে ভাই ওয়াজিব। এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কাঠি আগে থাকতে হবে, বাড়াইয়া দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলছে, তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলছে, তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত। একটু বাড়ায় বলা উত্তম, কমপক্ষে অতটুকু। তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পা ধরে সালাম দিলেন, আব্বার সালাম, আপনি শ্বশুর মানুষ, ওনাকে সালাম দিলেন পা ধরে। এবার সালাম, শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না? তাহলে শ্বশুর কীভাবে জবাব দিবে বলেন? আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দেয় ততটুকু দিয়ে ফেরত দাও, অথবা তার চেয়ে বাড়ায় দাও, না পারলে অতটুকু দাও। তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে, আর বাকি ইচ্ছে তো নার নিচে নামবে কোথায়, পায়ের নিচে তো আর কিছু নেই, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না। সালাম হবে মুখে ভাই, সালামের সাথে পায়ের কি সম্পর্ক? যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি পাও ধরে সালাম দিলেন, শ্বশুর একটা উষ্ঠা মারে আপনারা জবাব দিলে কেমন হবে যে বেটা এটা কোনো সালাম হলো? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য ভাই সালামের সুন্নাসম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে। কি দিয়ে সালাম দিতে হবে? কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখেছেন মুখ দিয়া। সালাম হলো শান্তির দোয়া, এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এগুলো না করলে মুসিবত হলো, যেসব শ্বশুর শাশুড়ি বুঝে না বলবে যে কি বেয়াদব, হ্যাঁ পাঁচই সালাম করে নেই। তো এটাকে রিকভার করার জন্য কি করবেন? খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুরের সামনে খুব ভদ্র হয়ে থাকবেন, অনেক সম্মান শ্রদ্ধা করবেন, যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না আসলে কী হয়েছে, ছেলেটা আসলে ভালো। কথা কি বুঝাতে পারছি? এখন পাঁচইও সালাম করলেন না, বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেয়াদব বেয়াদব, আবার চললেন একটু বেশি উড়াউড়া ভাব, তো তো বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কী পড়ছে, ঠিক না ভাই? ঠিক। বিধায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদের সম্মান জানাইতে হবে, কিন্তু সম্মান জানার পদ্ধতি হবে কোরআন এবং হাদিস। মন গড়া পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না, সালাম হবে কি দিয়া? মুখ দিয়া। এরপরে প্রশ্ন হলো, নামাজ কাজা হলে কাজা নামাজ কোন সময় আদায় করা উচিত? যেমন ফজর নামাজ কাজা হলে জোহরের জামাতের আগে আগ মুহূর্তে পড়া যাবে কি না, বা পরে পড়া যাবে কি না? দেখুন, যদি ফজরের নামাজ কাজা হয় এটা জোহরের আগে আগে না, বরং কাজা হয়েছে, ফর এক্সাম্পল আপনি ঘুম থেকে উঠতে পারেন না, অ্যালার্ম দিয়ে রাখছেন তাও উঠতে পারেন না, গভীর ঘুম হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি এরকম হঠাৎ একদিন হয়ে গেছে, তাহলে যখন ঘুম ভাঙছে তাড়াতাড়ি করে উযু করে আগে নামাজ পড়ে ফেলবেন। কারণ হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারহা ফাইন্ন যালিকা ওয়াক্তুহা। কেউ যদি ঘুমের কারণে নামাজ পড়তে না পারে বা ভুলে গেছে, তাহলে এরকম ব্যক্তির যখন স্মরণ হবে বা ঘুম থেকে উঠবে সাথে সাথে সে নামাজ পড়বে, ওইটাই তার ওয়াক্ত। আপনি বললেন যে তুমি তো কাজা যেহেতু হয়েই গেছে, থাক তাহলে একসাথে জোহরের সময় পড়বো, এটা উচিত না। উচিত হলো কি করা ভাই? ঘুম থেকে উঠার পর যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে ওই টাইমে কি করা? সাতটা বাজে ঘুম ভাঙছে, আটটা বাজে ভাঙছে, নয়টা বাজে ভাঙছে, তাহলে উজু করে অন্য কাজ করে আগে নামাজটা পড়ে ফেলান, তারপর অন্য কাজ করবেন। আর যদি আপনি সেটাকে বিলম্ব করেন তাহলে জোহরের ওয়াক্তের আগে আগে, জোহরের নামাজের জামাতের নামাজ পড়ার আগে আগে আপনি কি করবেন? এই ফজরটা পড়ে ফেলবেন। আর যদি কোনো কারণে এত দেরি হয়ে গেছে যে আরেক ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা, তাহলে সেই ওয়াক্তটা পড়ে ফেলবেন, তারপরে কাজা করবেন। পিতামাতা মারা গেলে ফুফুদের হক দিতে হবে কি না? পিতামাতা যদি মারা যায় ফুফুদের হক দেওয়া লাগবে না লাগবে না? বিশেষ করে আপনার দাদার সম্পদের যে পরিমাণ হক বা জমিতে যে পরিমাণ পাওনা আছে আপনার ফুফুর, সেটা হিসাব করে ফুফুকে দিতে হবে। অন্য চাচাতো ভাইরা জ্যাঠাতো ভাইরা দিতে রাজি না, তারা না দেখ আপনার ভাগে যেটা আসছে সেটা হিসাব করে ফুফুকে সম্মানের সাথে দিবেন। দেওয়ার সময় বলবেন, ফুফু এটা আপনার হক, আপনাকে দিয়েছি, আপনি এটা নিতে ইতস্তত বোধ করবেন না, আমি আপনার ভাইয়ের ছেলে হিসাবে আপনার আমার রক্ত এক, বিধায় মরণ পর্যন্ত আমার বাবার মতো আপনাকে শ্রদ্ধা করে যাব, আপনার সম্পদ আপনি নিয়ে নিয়েছেন এই বাড়ি থেকে, এই জন্য আপনাকে আমি আর চিনব না, ব্যাপারটা এরকম না ফুফু, সারা জীবন ভাতিজা হিসাবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করতে বাধ্য, কারণ কোরআন আমাকে আত্মীয় স্বজনের প্রতি সুসম্পর্ক বজায় রাখতে বলেছে, আপনি আমার বাবার বোন মানে আমার বাবার মতো শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত, আপনার হকও নেন, আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধার কোনো কমতি হবে না। এরকম নিবেদন যদি করতে পারেন তাহলে আপনি হলেন মুসলমান ভাতিজা, আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ভাতিজা, আপনি হলেন জান্নাতের সহযাত্রী ভাতিজা ইনশাআল্লাহ। আর যদি ফুফুর কাছে যায় বলেন, ফুফু এখন দাদার সম্পদ থেকে তো আপনার তো এই পরিমাণ পাওনা থাকে, আমরা তো আসলে দিতে রাজি আছি, আল্লাহ তো আপনাকে অনেক দিছে, আমার ফুফাতো ভাই বোনরা তারা তো মাশাআল্লাহ দাঁড়ায় গেছে, এখন আপনি যেটা বলেন যদি চান নিতে আর যদি চান ছাড়তে আপনার ব্যাপার,
এরকম যদি দুই নম্বরই করেন, সিন ক্রিয়েট করেন, তখন ফুফু বেচারি বাধ্য হইয়া শরমে পড়া দেখবে ভাতিজে এইভাবে বলতেছে, বলবে থাক বাবা লাগবে না। এরকম দুই নম্বরই করে খাওয়ার সিস্টেম আছে না আমাদের সমাজে? না, সোজা তাদেরটা বুঝাই দিবেন। আর শুধু সম্পদ দিলেই হবে না, মৃত্যু পর্যন্ত ফুফুর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। এই একটা আত্মীয়তার সম্পর্ক আছে, এই জায়গাতে আমরা সবচেয়ে বেশি ত্রুটি করি। ফুফু এবং চাচা আমাদের খুব কাছের আত্মীয়, কাছের রক্তের মানুষ, কিন্তু চাচার সাথে সবসময় লেগে থাকে। মায়েরা আমাদের সব ভালো কাজ করে, কিন্তু দুই একটা উল্টাপাল্টা কাজ করে। তার ভিতরে একটা হলো, মারা সবসময় ছেলে মেয়ের কাছে মামার বাড়ির ফজিলত শোনায়, ঠিক না? খালার ফজিলত শোনায়, তোর খালা ছোটবেলা থেকে কি করছে কষ্ট, তোর কোল নিতে নিতে মাজা শেষ তার, আর তোর মামা হায় হায় কত আদর তোর জন্য করতো ছোটোবেলায়, তুই তো জানোস না। আর তোর চাচা আয় রে খুঁটি নিয়ে ঘুরে বেড়েছে সারাদিন, তোর ফুফু কোনোদিন খোঁজ খবর নেয় নাই। অনেক সব মা না, অনেক মায়েরা আছেন এই কাজটা করেন। মা তো কিছু বলাও তো যাবে না, মিটমিট করে হাসা দিবেন, মা কিছু বলা যাবে না, বিয়াদবি করা যাবে না, কিন্তু নিজে যেটা বোঝা সেটা ঠিকই বুঝে নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? খালার সাথে মামার সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে, তারাও রক্ত সম্পর্কে আত্মীয়, আপনার মায়ের দিকের আত্মীয়, অবশ্যই ভালো সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু খালার সাথে আর মামার সাথে খুব দোস্তি মহব্বত, আর চাচার সাথে আইল ঠেলাঠেলি কথাই বলেন না, জায়েজ হবে? এই জন্য বাবা মারা যাওয়ার পর ফুফুর খোঁজ খবর নেবেন। ফোনের যুগ এখন, একটু কথা বলবেন, ফুফু কেমন আছেন, পারলে অসুখ হলে মাথার কাছে যাবেন, একটু সান্ত্বনা দিবেন, টাকা থাকলে একটু পয়সা দিয়ে হেল্প করবেন, এবং শ্রদ্ধা প্রদর্শন করবেন, বাপের মতো মায়ের মতো ইজ্জত দিবেন। এগুলো কোরআন হাদিসের নির্দেশ, এবং এগুলো করলে আপনি জান্নাতি হতে পারবেন, আপনার দুনিয়ার জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। বিদায়, বাবা মারা গেলেও বা বেঁচে থাকলেও সবসময় ফুফু এবং চাচা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা ঠিক যে চাচাদের সাথে একটু বেশি লাগালাগি হয়, এটা ঠিক যে চাচা চাচা তো ভাই বোন, তাদের সাথে সম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন? কারণ কাছাকাছি থাকা হয়, আইল ঠেলাঠেলি হয়, স্বার্থের ব্যাঘাত হয়, নানা কারণে সমস্যা তৈরি হয়। তারপরও আমাকে মনে রাখতে হবে, যত যাই হোক তিনি আমার বাবার ভাই, আমার আত্মীয়, তার সাথে সুসম্পর্ক বজায় রাখা কোরআনের নির্দেশ। বিধায় আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, উনি উল্টাপাল্টা করলে করুক, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি, এখন কি করব? এই রোগের রোগী মনে বেশিরভাগ মানুষ, হাসির যে ভাবচক্কর তাতে মনে হচ্ছে সবাই আকামটা কম বেশ করা হয়েছে না, আল্লাহ তালা মাফ করো ভাই। ছোটোবেলায় উল্টাপাল্টা কাজ আসলেই বেশিরভাগ মানুষ দ্বারাই হয়, বিশেষ করে বাপমার সাথে যে চুরি ডাকাতি, এটা তো মোটামুটি হালাল মনে করেই করি আমরা, তাই না? বাজার করতে 50 টাকা দিয়েছে, 40 টাকা বাজার করে 10 টাকা পকেটে রেখা চুপচাপ মারে দিয়েছি, তাই না? আচ্ছা ভাই, ছোটোবেলা যদি কারোর গাছের ফল খেয়েছেন আপনি, বিশেষ করে ছোটোবেলা বলতে একবারে ছোটো জরুরি না, 17-18 বছর বয়স হয়, অনেক সময় কিশোর বয়সে তারুণ্যের শুরুর দিকে এসে এরকম উল্টাপাল্টা আমরা করি। এরকম যদি হয়, যার যার ফল খেয়েছেন, বেশিরভাগ চাচারটা খেয়েছেন, পাশের বাড়িরটা খেয়েছেন, আপনি জানেন, এরকম যদি হয়, ওই লোক বেঁচে থাকলে যদি যায় বলেন যে চাচা মিয়া, ছোটোবেলায় তো আসলে পাগলামি করে অনেক কাজ করছি, আপনার সুপারিটা নিয়ে বিক্রি করে দিছি, ডাবটা পেড়ে খেয়ে ফেলছি, হ্যাঁ অমুকটা করছি তমুকটা করছি, আপনি আল্লাহর হাস্তে মাফ করে দেন, আপনার আনুমানিক একটা মূল্য আমি পরিশোধ করতে চাই। মূল্য কেউই নেবে না, বলবে ঠিক আছে বাবা মাফ করে দিস। তাহলে এভাবে মাফ চেয়ে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। আর যদি মনে হয় এত পরিমাণ আকাম কুকাম করছি সব মানুষ খুঁজে বাইর করা সম্ভব না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করবেন যে যত তসরুফ করছি সেটা কত হইতে পারে, সবারই খুঁজে খুঁজে বের করা সম্ভব না। আনুমানিক সব মিলে 10,000 টাকার হবে, 20,000 টাকার হবে, বা 200 টাকার হবে, বা 500 টাকার হবে, এক একজনের এক একটা ফিগার হয়তো অনুমান করে আমরা বের করতে পারবো। এই আনুমানিক ফিগারটা বের করার পর ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ যত মানুষের গাছের ফল টল খাইছি চুরিদারি করে, খুঁজে খুঁজে তো বের করতে পারবো না, আনুমানিক 2,000 টাকা 3,000 টাকা হবে, এটা আমি দান করলাম কোনো গরিবকে, তুমি এর সওয়াবটা ওই মালিকদেরকে দিয়ে দিও। তাদের নিয়তে আপনি কি করলেন? দান করে দিলেন। এভাবে ইনশাআল্লাহ আমরা এই দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের দায় দানা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। যদি কোনো ইমাম তাকবীরে তাহরিমের পর সানা না পড়ে, কেরাত শুরু করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া কতটা যুক্তিসঙ্গত? ইমাম সানা না পড়ে দিয়ে কেরাত শুরু করে, মানে আল্লাহ আকবার বলেই শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আলামিন, আপনি বুঝতে পারছেন যে ইমাম সাহেব সানা পড়েন নাই, তাতে নামাজ হয়ে যাবে,
কিন্তু নিয়মিত যদি এরকম করেন তাহলে এটা ইমাম সাহেবের কোনো ভালো গুণ না। ওই ইমাম সাহেবকে নসিহত করা উচিত যে হুজুর নামাজের মধ্যে প্রতিটা সুন্নত আদায় করলে নামাজটা পারফেক্ট হয়, পূর্ণতা পায়, আপনি কেন অপূর্ণাঙ্গ রাখবেন, তাকে বুঝাবেন। তারপরে যদি তিনি না করেন আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ওনারও নামাজ হয়ে যাবে, কারণ সানা পড়াটা ফরজ নামাজি। নামাজের মধ্যে শুরুতে সানা পড়াটা ফরজ না ওয়াজিব? সুবহানাক আল্লাহুম্মা পড়া কি ফরজ? ফরজ না ওয়াজিব না, যার কারণে এটা যদি ছুটে যায় তাতে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু সুন্নত ছাড়া নামাজ হলো, ইচ্ছাকৃত এরকম যদি প্রায়শ মনে করেন তাহলে এটা ত্রুটিপূর্ণ নামাজ হলো। লবণ ছাড়া তরকারির মতো, তরকারি হয়ে গেল কিন্তু লবণ ছাড়া থাকলো, এটা তো ভালো জিনিস না। সেই জন্য ইমাম সাহেবকে নসিহত করতে হবে, আর কর্তৃপক্ষ যদি দেখে যে না ইমাম সাহেব সবসময় এরকম করেন তাহলে তাকে বাদ দিতে হবে। যাকাত হিসাব করে ভেঙে ভেঙে দেওয়া যাবে কি না? জাকাতের টাকা হিসাব করে আপনি দেখছেন এই বছর আপনার এত টাকা জাকাত আসছে, একসাথে দিবেন না। আপনি চাচ্ছেন সব সময় গরিব মানুষ আসে না, দুই মাস পরে চার মাস পরে একজন গরিব পেলাম, আত্মীয় স্বজনের ভিতরে অভাব পেলাম, তাদেরকে দিলাম, সারা বছর ধরে দিব, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। তবে এটার জন্য নিয়ম হলো আপনার জাকাত আসছে কথার কথা সব মিলিয়ে 50,000 টাকা, একটা ডায়েরিতে আপনি লেখেন আমার এত বছরে এই বছরে জাকাতের টাকা 50,000 আসছে, সেখান থেকে আজকে আমি 2,000 দিলাম, কালকে 5,000 দিলাম, দুই মাস পরে 3,000 দিলাম, এভাবে মাইনাস করতে থাকেন এবং পরিবারের লোকদেরকে জানায় রাখেন যে আমার জাকাতের টাকা এত আসছে, এই ডায়েরিতে লেখা আছে হালনাগাদ, এত বাকি এত দেওয়া হয়েছে, যাতে করে আমার মৃত্যু হয়ে গেলে সাথে সাথে তোমরা বাকি টাকাটা পরিশোধ করতে পারো, গরিবের জন্য হক পোষা দিতে পারো। এইরকম আলাদা করে ফেলা, হিসাব আলাদা করা এবং আপনার সব কিছু আলাদা করে সেটাকে ভেঙে ভেঙে দিলে জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো মাজারে কি কোনো ইবাদত আছে? ভাই মাজারে কোনো ইবাদত আছে? মাজারে ইবাদত আছে, একটা আমল আছে, সেটা কি? মাজার মানে জিয়ারতের জায়গা, মানে কবর। যে কোনো কবরকে কি বলা হয়? মাজার, মানে জিয়ারত করার জায়গা। কবরস্থানে গেলে একটা আমল আছে, এটা হলো কবর জিয়ারত। সে আমলটা কি ভাই? কবর জিয়ারত। সালামুন আলাইকুম দারা কওমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসাল্লাহু আলাইনা ওয়া লাকুমুল আফিয়া। হে ইমানদার বাসিন্দা যারা এই কবরে শুয়ে আছো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমরা তোমাদের পেছনে আসতেছি, আমরাও এই জায়গায় আসবো, তোমরা আগে গেছো আমরা পরে আসবো, আল্লাহর কাছে তোমাদের সুখ শান্তি প্রশান্তি আখিরাতের জীবনে এটা দোয়া করি, কামনা করি। বাস এই দোয়া পেশ করবেন, এটাই হলো কবরে যাওয়ার আমল। কবরে যাওয়ার পর সেখানকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া, দোয়া করা, মোমবাতি আগরবাতি জ্বালানো, ফুল দেওয়া, এরকম কোনো আমলের কথা কোরআন হাদিসে নির্দেশ করা হয় নাই। সেখান থেকে যদি কিছু পাওয়া যাবে, তার কাছে অলৌকিক শক্তি আছে, আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা আপনার ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস, এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। ওয়াইদা সালতাফাস আলিল্লাহ ওয়াইদা স্তানতাফাস তাইন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কি না, অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কি না, এ বিষয়ে কিছু বলেন। ভাই স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন, কথা বলবেন। আল্লাহ কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো, সংসার করো সুন্দরভাবে, ভালোভাবে, সঠিকভাবে। তুই বলে যদি তাকে তোকারি যদি বলে, তুই তোকারি করলে এটা কি ভালোভাবে বসবাস করা হয়? না, এটা ভালোভাবে বসবাস করা হয়, এটা ছোটো লোকই। রাগের চোটে স্ত্রীকে তুই তোকারি করলে এটা জায়েজ নাই। একইভাবে কোনো স্ত্রীও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা বলা জায়েজ নাই, কারণ তিনি তার বড় হিসাবে তাকে সম্মান করতে হবে, অভিভাবক হিসাবে তাকে সম্মান করতে হবে, তার আনুগত্য করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয় বিধান। একে অন্যকে তুই তোকারি করা, তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা, এটা কারোর জন্যই জায়েজ নাই, না স্বামীর জন্য না স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভদ্র এবং ভালো মানুষ হিসাবে বসবাস করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো মানুষের বুকের দিকে অন্যজন তাকালে নাকি এলেম চলে যায়, এটা সত্য কি না? ও, কারোর বুকের দিকে তাকাইলে তার এলেম চলে যায়? না ভাই, এরকম যদি হইতো তাহলে হুজুরদের বুকে তো কোনো এলেম থাকতো না। এই মঞ্চে মিডিয়াতে টেলিভিশনে যত মানুষের সামনে ওয়াজ করে বুকের জায়গাটাকে পর্দা দিয়ে রাখে, এরকম কোনো কথা নাই ভাই যে বুকের দিকে তাকাইলে এলেম কালাম চলে যায়। তবে হ্যাঁ, বদনজর লাগে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বুকের দিকে তাকাইলে, চোখের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে এটা হয়ে যায় সেটা হয়ে যায়, এগুলো আমাদের নিজেদের বানানোর কথা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয় নাই। হ্যাঁ, এটা ঠিক, মানুষের সামনে বক্ষ উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না, বুক উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না, এটা কোনো ভদ্র মানুষের পোশাক নয়। যদিও একজন পুরুষ অন্য পুরুষ অন্য পুরুষের বুকের দিকে তাকালে বা উন্মুক্ত বুক থাকলে সেটা সতর যেহেতু না, সতর আওতা যেহেতু না, অতএব সেটার দিকে তাকালে কোনো গুনাহ হবে না, কিন্তু এটা খুলে রাখা এটা কোনো
সুন্দর কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিষ্টাচার শিখিয়েছেন, সেটার আলোকে বলা যায় যে বুক উন্মুক্ত করে রাখা, মানুষের সামনে প্রদর্শন করা প্রয়োজনে অপ্রয়োজনে, এটা প্রশংসনীয় বিষয় নয়। আমার ধানের জমিন আছে, দুই বছরে দুইবার ফসল হয়। এখন আমি যদি কাউকে চাষ করার জন্য দিয়ে দেই বছরে ধান, যাই হোক সে আমাকে ধার্যকৃত টাকা বা ধান দিয়ে দিবে, যেমন এক কানিতে বছরে 12 মণ ধান অথবা সমপরিমাণ টাকা, জায়েজ হবে কি না? দেখুন, এই সিস্টেমটা আমাদের দেশে গ্রামাঞ্চলে বিশেষ করে ব্যাপকভাবে প্রচলিত আছে। এখানে আমাদের একটা ভুল হয়, ভুলটা হলো আপনার জমি, ধরুন ওনার জমি, আমি চাষি হিসাবে, কৃষক হিসাবে আমাকে উনি দিলেন, দিয়া বললেন তুমি এই জমি চাষ করো, সব কিছু তোমার, আমার শুধু জমিটা। তুমি চাষাবাদ করার পর যা ফসল হবে তার এত মন আমাকে দিতে হবে, মন ঠিক করে দিলেন 50 মণ আমাকে দিবা, 40 মণ, আনুমানিক একটা ফিগার বের করে যে হয়তো 100 মণ হবে, তাহলে 50 মণ আমাকে দিবা, অর্ধেক করে নিলেন, এই যে পরিমাণ ঠিক করে দিলেন, এটা কোনো সঠিক পদ্ধতি না। কারণ ওই জমিনে কতটা ফসল হবে না হবে সেটা আপনি হয়তো জানেনও না, তাহলে আপনি কিভাবে আগে থেকে ফিগার ঠিক করে দিলেন? এমনও তো হইতে পারে যে যা বলছেন তার চাইতে কম ফসল হবে, তাহলে বেচারা যে পরিশ্রম করছে তার পরিশ্রমের কি হবে, আপনাকে তো ওই পরিমাণ ঠিকই দেওয়া লাগবে, এটা না। তাহলে কি করতে হবে, এক্ষেত্রে আপনি তাকে ইজারা দিতে পারেন, অর্থাৎ ভাড়া। ইজারা শব্দের অর্থ হলো ভাড়া, আরবি শব্দ এটা। ভাড়া দেওয়া কিভাবে, যে ভাই আমার জমি এত পরিমাণ জমি, তুমি কৃষক মানুষ, চাষি মানুষ, পরিশ্রম করবা, তোমাকে আমি দিলাম ভাড়া, তুমি আমাকে ভাড়া বাবদ এত টাকা দিবা। ওই যে কথার কথা, আপনি আনুমানিক কতটুকু ধান হবে সেটার এত পার্সেন্ট দিবা, বা এত মন ধান এই ক্ষেত থেকে আমাকে ধান যা হবে তার এত মন দিবা, ধান হবে কি না তারই খবর নেই, এটা না। বরং আপনি তার কাছ থেকে ভাড়া নির্ধারণ করবেন, ফর এক্সাম্পল আনুমানিক এত টাকা হলে ন্যায্য হবে, তার খরচ খরচা উঠে বাকিটা থাকবে আশা করা যায়, ভাড়ার ফিগারটা ঠিক করে দিবেন যে 10,000 টাকা এই জমির ভাড়া, 50,000 টাকা ভাড়া, তুমি আমাকে ভাড়া দিবা, এরপর তুমি এই জমিতে চাষ করো, না হলে ফেলে রাখো, না হলে অন্য কিছু করো, তোমার ব্যাপার, আমি তোমাকে এতদিনের জন্য ভাড়া দিলাম, এতদিন তোমার কাছে থাকবে, বিনিময়ে আমাকে তুমি এই ভাড়া দিবা, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? এটা সঠিক পদ্ধতি। ফসল হবে, ফসল হলে সেখান থেকে আমাকে এই পরিমাণে এত মন ফসল দিবা, এটা না। কারণ ফসল হবে কি না তারে কি নেই, গ্যারান্টি নেই, কিন্তু ইজারা দিয়ে দিলে ফসলের সাথে সম্পর্ক নেই, তখন হবে বিষয়টা কি, যে আমার জমি তুমি ভাড়া নিলা, এরপর তুমি ফেলে রাখো, আর যা করো তোমার ইচ্ছা, আমাকে ভাড়া দিবা, মাস শেষ বা বছর শেষ। কথা কি বুঝাতে পারছি?